1922 সালের 9ই জানুয়ারি প্রকাশিত হলো কাজী নজরুল ইসলামের বিখ্যাত কবিতা বিদ্রোহী। বিদ্রোহী কবিতার সৌজন্যে কবি হিসাবে তার নাম তখন বাংলা তথা সমগ্র ভারতবর্ষ জুড়ে একটু একটু করে ছড়িয়ে পড়ছে। সে বছরই ফেব্রুয়ারি মাসে তিনি উপস্থিত হলেন অধুনা বাংলাদেশের কুমিল্লা জেলার কান্দিরপাড় গ্রামে। গ্রামের অভিজাত হিন্দু পরিবার ইন্দ্র কুমার সেনগুপ্তের পরিবারে সেবার তিনি টানা 4 থেকে 5 মাস সেখানে কাটালেন। এই সময়ই কুমারী প্রমীলা সেনগুপ্তের সাথে তার ঘনিষ্ঠতা সকলের দৃষ্টিগোচর হয়। তা কে এই প্রমীলা সেনগুপ্ত? প্রমীলা সেনগুপ্ত হলেন ইন্দ্রকুমার সেনগুপ্তের দাদা বসন্তকুমার সেনগুপ্তের দ্বিতীয় পক্ষের একমাত্র মেয়ে। বসন্তকুমার সেনগুপ্ত ছিলেন তদানীন্তন ত্রিপুরা রাজ্যের নায়েব। তার মৃত্যুর পর তার দ্বিতীয় পক্ষের স্ত্রী গিরিবালা দেবী একমাত্র কন্যা প্রমীলা দেবীকে নিয়ে দেওর ইন্দ্রকুমার সেনগুপ্তের সংসারে এসে ঠাঁই নিয়েছিলেন। তা কবির সাথে প্রমীলা দেবীর পরিচয় কিন্তু 1922 সালে হয়নি, হয়েছিল তার বছর খানেক আগে। 1921 সালে আপনারা অনেকেই জানেন যে 1921 সালের 17ই জুন কবি কুমিল্লার দৌলতপুর গ্রামের নার্গিসকে বিয়ে করতে উদ্যোগী হয়েছিলেন। সেই বিয়ে বাড়িতে কান্দিরপাড় গ্রামের সেনগুপ্ত পরিবার থেকে আমন্ত্রিত ব্যক্তিদের মধ্যে প্রমীলা দেবীও ছিলেন। তখন তার বয়স মাত্র 13 বছর। সেই পিরিয়ডে প্রমীলা দেবীকে কবি কিন্তু চিনতেন। তখন প্রমীলা দেবীর ডাক নাম ছিল দোলন বা দুলি। পরের বছর অর্থাৎ 1922 সালে বিদ্রোহী কবিতা প্রকাশিত হবার পর ফেব্রুয়ারি মাসে তিনি যখন আবার কান্দিরপাড় গ্রামে ফিরে আসলেন এবং টানা 4 মাস সেখানে তিনি কাটালেন, সেই সময়ই প্রমীলা দেবীর সাথে তার সম্পর্ক চূড়ান্ত পর্যায়ে পৌঁছায়। সে সময় কবি বিজয়িনী নামে একটি কবিতায় তার সেই প্রেমকে প্রথম প্রকাশ্যে ঘোষণা করেন। তিনি লিখেছিলেন, হেমর রানী তোমার কাছে হার মানি আজ শেষে, আমার বিজয় কেতন লুটায় তোমার চরণ তলে এসে, আমার সমর জয়ী অমর তরবারি দিনে দিনে ক্লান্তি আনে হয়ে ওঠে ভারী, এখন এভার আমার তোমায় দিয়ে হারি এই হার মানা হার পড়াই তোমার কেশে। 1922 সালে ফেব্রুয়ারি মাসে কান্দিরপাড় গ্রামে গিয়ে কবি কাজী নজরুল ইসলাম যে 4 মাস সেনগুপ্ত পরিবারে ছিলেন, সেই সময়ে শেষের দিকে পরিস্থিতি কিন্তু অত্যন্ত ঘোরালো হয়ে উঠেছিল, অত্যন্ত জটিল হয়ে উঠেছিল। একদিকে যেমন রক্ষণশীল হিন্দুরা নজরুল ইসলাম ও প্রমীলা দেবীর নামে ভয়ঙ্কর কুৎসা রটাতে শুরু করলো, তেমনি অন্যদিকে রক্ষণশীল মুসলিমরাও তারাও কবির উপর ভীষণ ক্ষিপ্ত হয়ে উঠেছিল। গোলাম মুর্শিদ তিনি লিখেছেন যে সে সময়ে অনেকে অপমান করতে উদ্যত পর্যন্ত হয়েছিল। তাছাড়া সেনগুপ্ত পরিবারের বিরজা সুন্দরী দেবী, ইন্দ্রকুমার সেনগুপ্ত, বীরেন্দ্র সেনগুপ্ত এরা কেউই নজরুল ইসলামের সাথে প্রমীলা দেবীর সম্পর্কটিকে কিছুতেই মেনে নিতে রাজি হলেন না। তারা চূড়ান্তভাবে সেই বিয়ের বিরোধিতা করলেন। একমাত্র প্রমীলা দেবীর মা গিরিবালা দেবী তিনি কিন্তু নজরুল ইসলামের পক্ষে অবিচল রইলেন। তা সেই অস্বস্তিকর পরিবেশকে উপলব্ধি করে মে মাস নাগাদ কলকাতায় ফিরে আসলেন। সঙ্গে নিয়ে আসলেন এক কিশোরীর সমগ্র হৃদয়, কৈশোরের অবুঝ ভালোবাসা। বিয়ের কিছুদিন আগে গিরিবালা দেবী মেয়েকে নিয়ে কলকাতায় উপস্থিত হলেন আর কুমিল্লা থেকে ছুটে আসলেন বিরজা সুন্দরী দেবী। তিনি গিরিবালা দেবীকে বুঝিয়ে সুজিয়ে বিয়ে থেকে সরে আসতে বললেন, গিরিবালা দেবীকে কুমিল্লায় ফিরিয়ে নিয়ে যাওয়ার কথা বললেন। কিন্তু গিরিবালা দেবী ছিলেন পাহাড়ের মতো অটল, ফলে বিফল মনোরথে বিরজা সুন্দরী দেবীকে কুমিল্লায় ফিরে যেতে হলো। বলা বাহুল্য, এই বিয়েকে কেন্দ্র করে নজরুল ইসলামের সঙ্গে তার সমস্ত সম্পর্কের একরকম অবসান ঘটে। যদিও পরবর্তীকালে সামাজিক যোগাযোগের
ক্ষেত্রটি সামান্য গড়ে উঠলেও সেই সম্পর্ক কিন্তু আগের মতো আর কখনোই তৈরি হয়নি। যাই হোক, এবার গুরুত্বপূর্ণ বিষয়ে আসি। নজরুল ইসলামের সাথে প্রমিলা দেবীর বিয়ে পারিবারিকভাবে যতটা বাধাবিঘ্নের সম্মুখীন হয়েছিল তার চেয়ে ঢের বেশি সামাজিকভাবে এবং আইনগতভাবে বাধাপ্রাপ্ত হয়েছিল। আপনারা সবাই জানেন যে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম সমাজের কোনো বাধাই মানতেন না। ধর্মের বাধা তো একেবারেই নয়, কিন্তু তিনি তো বিয়ের বাঁধনেই নিজেকে ধরা দিতে চাইছেন। বিয়েটাকে সমাজের কোনো এক কাঠামোতে গেঁথে তুলতেই হবে, তা না হলে বিয়েটাকে তো আর আইনসম্মত, আইনসিদ্ধ করে গড়ে তোলা যায় না। কিন্তু মস্ত বাধাটা হলো প্রমিলা দেবী হলেন হিন্দু আর নজরুল ইসলাম হলেন মুসলমান। কোন আইন অনুসারে কিভাবে এদের বিয়েটা সম্ভব? একটা অন্তত সহজ সমাধান ছিল, প্রমিলা দেবী যদি মুসলমান হয়ে যেতেন, অর্থাৎ ধর্মান্তরিত হয়ে তিনি যদি ইসলামে দীক্ষিত হতেন, তাহলে নজরুল ইসলামের পক্ষে তাকে বিয়ে করার ক্ষেত্রে কোনো বাধাই আর থাকতো না। তা প্রমিলা দেবী নাকি মা গিরিবালা দেবী, শেষ পর্যন্ত মুসলমান হতে চাইলেন না কে? নাকি নজরুল ইসলামই তাদের ধর্ম পরিবর্তন করতে দিতে চাইলেন না? এ বিষয়ে কিন্তু সুস্পষ্টভাবে কিছুই জানা সম্ভবপর হয়নি। যদিও জানা গেল যে এই বিয়ের জন্য কেউই ধর্ম পরিবর্তন করবেন না। তাহলে এবার উপায়টা কী? খোঁজখবর নিয়ে জানা গেল যে হিন্দু মুসলমানের বিয়ে রেজিস্ট্রি করা যায়, এমন একটা আইন আছে যে আইন অনুসারে বিয়ে রেজিস্ট্রি করানোর সময় বর কনেকে ঘোষণা করতে হতো যে তাদের কোনো ধর্ম নেই, অর্থাৎ তারা হিন্দু, মুসলমান, খ্রিস্টান, জৈন, পারসি ইত্যাদি কোনো ধর্মের অনুসারী নয়। অর্থাৎ বিয়ে করার সময় বর কনেকে তাদের ধর্ম উল্লেখের কোনো প্রয়োজনই ছিল না সেই আইনটিতে। আইনটি ব্রাহ্মণেতা কেশবচন্দ্র সেনের আন্দোলনের ফলে তৈরি হয়েছিল। আইনটির নাম সিভিল ম্যারেজ অ্যাক্ট 1872, সাধারণত 1872 সালের 3 নম্বর আইন নামেই আইনটির পরিচিতি ছিল। কিন্তু এক্ষেত্রে আর একটা মস্ত বাধা ছিল। প্রমিলা দেবীর বয়স তখন 16 বছর থেকে 2 সপ্তাহ কম, অথচ আইনসিদ্ধ বিয়ের জন্য দরকার অন্তত 18 বছর, সুতরাং সে রাস্তাও বন্ধ। কিন্তু উপায় তো একটা বার করতেই হবে। কী সেই উপায়? অনেক ভাবনা চিন্তা করে বার করে ফেললেন সেই উপায়টি। তারা বললেন, যে জাতিগুলি কিতাবওয়ালা, অর্থাৎ যে জাতির কাছে পবিত্র নির্দেশ সম্বলিত ধর্মগ্রন্থ অবতীর্ণ হয়েছে, সেই জাতির মেয়েদের ধর্মান্তর না করিয়ে, ইসলাম ধর্মে দীক্ষিত না করিয়ে মুসলমানরা বিয়ে করতে পারে। এখন প্রশ্ন হলো একটাই, হিন্দুরা কি কিতাবওয়ালা জাতি? কারণ ইসলামী দর্শন অনুযায়ী মূলত ইহুদি এবং খ্রিস্টানরাই হলো কিতাবওয়ালা। পবিত্র কোরআন অনুসারে ইহুদি এবং খ্রিস্টানদের কাছেই কিতাব অবতীর্ণ হয়েছিল, সেখানে তো হিন্দুদের নাম নেই। তাহলে শুরু হলো গভীর আলোচনা। সেই আলোচনায় সবাই একমত হলেন যে ভারতবর্ষ এত বড় একটি দেশ, তার উপর এত প্রাচীন একটি সভ্যতা, এই দেশে কিতাব অবতীর্ণ হলো না, এটা কী করে সম্ভব? তাছাড়া মুসলিম সম্রাটদের তো হিন্দু বেগম ছিল, কই সেই হিন্দু বেগমরা তো কখনো কোনো দিন মুসলমান হননি? অন্দরমহলে তারা তো নিজেদের ধর্ম কর্ম পালন করতে পেরেছিলেন, অর্থাৎ হিন্দুরাও হলো কিতাবওয়ালা জাতি। এই ধর্মের মেয়েদেরকে বিয়ে করার জন্য তাদের ইসলামে দীক্ষিত না হলেও চলবে। অবশেষে এই মত অনুসরণ করেই কাজী নজরুল ইসলাম ও প্রমিলা সেনগুপ্তের বিয়ে হয়েছিল 1924 সালের 24শে এপ্রিল। বিয়েটা হয়েছিল কলকাতার এক মুসলিম অধ্যুষিত অঞ্চলে 6 নম্বর হাজি লেনের বাড়িতে। শোনা যায় যে এই বিয়েতে কোনো হিন্দু উপস্থিত ছিলেন না, যারা ছিলেন তারা সবাই মুসলিম বন্ধুরা। এই বিয়ের পরপরই প্রবাসী গোষ্ঠীর ব্রাহ্মণরা, যারা বলতেন যে তাদের নিজেদের কোনো ধর্ম নেই, সেই ব্রাহ্মণরাই নজরুল ইসলামের জীবনে সবচেয়ে বেশি
সবচেয়ে বড় প্রতিবন্ধকতার সৃষ্টি করেছিল। প্রবাসী পত্রিকাতে বিদ্রোহী কবির কবিতা ছাপানো একেবারেই বন্ধ করে দেওয়া হলো। এমনকি এই বিবাহ সংক্রান্ত সামাজিক সমস্যা থেকে মুক্তির জন্য কবি সপরিবারে কলকাতা ত্যাগ করে হুগলিতে চলে আসলেন। কিন্তু সেখানে হিন্দু সম্প্রদায়ের লোকেরা কবিকে বাড়ি ভাড়া দিতে রাজি হলো না। অবশেষে এক মুসলিম বাড়িতে তিনি সপরিবারে ঠাঁই নিয়েছিলেন। এর পরের ইতিহাস আপনারা তো অনেকেই জানেন। সময় সব কিছুকে ভুলিয়ে দেয়। কান্দিরপাড় সেনগুপ্ত পরিবারের বিরোধিতা সময়ের সাথে সাথে ক্ষীণ হয়ে আসলো। বাড়িতে সেই পরিবারের লোকজনদের যাতায়াত একসময় শুরু হলো। সবার সাথে সম্পর্ক ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আসলো। কিন্তু বিরজা সুন্দরী দেবীর সাথে সম্পর্ক স্বাভাবিক হলো না। আগের সম্পর্ক একটু তৈরি হলো, সেই গভীর সম্পর্ক আর কখনো দানা বেঁধে ওঠেনি। আজকের এই আলোচনা শেষ করব বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের একটি কবিতার কিছু অংশ পাঠ করে। কবি লিখেছিলেন, জাতের নামে বজ্জাতি সব জাত জালিয়াত খেলছে জুয়া, ছুলেই তোর জাত যাবে, জাত ছেলের হাতের নয় তো মোয়া, হুকর জল আর ভাতের হাড়ি ভাবলি এতেই জাতির জান, তাই তো বেকুব করলি তোরা এক জাতিকে একশো খান। আজ এই পর্যন্ত, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকুন, নমস্কার।